নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরের সুবিধা প্রাপকদের মধ্যে পাওয়ার টিলার বন্টন বিজেপি ওবিসি মোর্চা। পালংঘাট শিব মন্দির ও ঠাকুরঘর চুরিকাণ্ডে গ্রেফতার চার, উদ্ধার লুণ্ঠন সামগ্রীও। শিলচরে যথাযোগ্য মর্যাদায় বীর শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালিত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বৃহস্পতিবার শিলচর পার্ক রোড স্থিত আম্বেদকর ভবনে শিলচর সাব ডিভিশনাল ওবিসি ওয়েলফেয়ার বোর্ডের উদ্যোগে জেলার অন্যান্য পিছপড়া সম্প্রদায় ওবিসি জাতিভুক্ত মানুষের মধ্যে পাওয়ার টিলার বন্টন করা হয়। এই উপলক্ষে আয়োজিত সভায় কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে মত ব্যক্ত করেন উপস্থিত বিভিন্ন বক্তারা। এছাড়া কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করছে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকার বলে জানান তারা। এদিন আনুষ্ঠানিকভাবে প্রথম পর্যায়ে মোট 18 জনের হাতে পাওয়ার টিলার তুলে দেন উপস্থিত বিশিষ্ট জনেরা। পরবর্তীতে আরও 17 জনকে দেওয়া হবে পাওয়ার টিলার বলে জানান চেয়ারম্যান রুমাংশু শেখর নাথ। ওবিসি বোর্ডের চেয়ারম্যান রমাংশু শেখর নাথের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, বিজেপির রাজ্যিক সম্পাদক কনাদ পুরকায়স্থ, বিজেপি অনুসূচিত জাতি মোর্চার রাজ্যিক সহসভাপতি অমলেন্দু দাস, বিজেপি ওবিসি মোর্চার কাছাড় জেলা সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ প্রমুখ। আজকে যে উদ্দেশ্য নিয়ে এখানে আমরা সভা করছি, সভার উদ্দেশ্য আপনারা সবাই জানেন, কারণ আপনারা সকাল থেকে এখানে বসে আছেন। সব পাওয়ার টিলার ডিস্ট্রিবিউশন হবে। মঞ্জুল দেব একটা কথা একটু আগে বলেছেন যে এই পাওয়ার টিলার এটা মূলত একটা কৃষি কাজে লাগে, এবং যেহেতু ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, ভারতের 70% মানুষ কৃষিজীবী, এবং ভারতের যে অর্থনীতির মূল স্তম্ভ হচ্ছে কৃষি, তাই ভারত সরকার এবং আসাম সরকার রাজ্য সরকারগুলি কৃষকদের কীভাবে উন্নতি হয়, কৃষিকাজের কীভাবে আরও উন্নত করে আমরা আমাদের ফলন বাড়াতে পারি, উৎপাদন বাড়াতে পারি, সেই চিন্তাধারা নিয়ে সরকার ইতিমধ্যে বিভিন্ন ধরনের কার্যসূচি হাতে নিয়েছে। তার মধ্যে পাওয়ার টিলার ডিস্ট্রিবিউশন সেটাও একটা কার্যসূচি, প্রত্যেকের হাতে পাওয়ার টিলার কৃষকদেরকে দেওয়া। এটার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে পাওয়ার টিলার সঙ্গে সঙ্গে আমাদের আসামে মুখ্যমন্ত্রীর সমগ্র গ্রাম উন্নয়ন যোজনার মাধ্যমে ইতিমধ্যে 26,000 গ্রামে 26,000টি ট্রেক্টর ইতিমধ্যে বিতরণ করা হয়েছে, এবং সেটার সঙ্গে সঙ্গে কৃষকরা তাদের যে ফলন যেটা করেন তার যাতে সঠিক এবং ধলাই থানা এলাকার পালংঘাট জিপির রায়পাড়া রুকনী প্রথম খণ্ড গ্রামের একই রাতে চার ব্যক্তির বাড়ির ঠাকুরঘরে ও এলাকার সার্বজনীন শিব মন্দিরে চুরিকাণ্ডে চারজনকে আটক করল পালংঘাট ফাঁড়ির পুলিশ। ধৃতরা হল পালংঘাট জামালপাড় গ্রামের বাসিন্দা প্রয়াত সন্দীপ কুমার শর্মার ছেলে নিপন শর্মা, করিমগঞ্জ জেলার নাককাফন গ্রামের বাসিন্দা জাহির আলীর ছেলে জাবির আলী, এবং একই গ্রামের আব্দুল লতিবের ছেলে আতাবুর রহমান, ও শিলচর রাঙ্গিরখাড়ির বাসিন্দা মদনমোহন কংসবণিকের ছেলে শিবু কংসবণিক। জানা গেছে বুধবার রাতে পালংঘাট থেকে আটক করা হয় নিপন শর্মাকে, আর তার সূত্র ধরে করিমগঞ্জ জেলার জাবির আলী ও আতাবুর রহমানকে পাকড়াও করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের সূত্রে চুরির সামগ্রী তারা শিলচর রাঙ্গিরখাড়ি এলাকার কাঁসর পিতল ব্যবসায়ী শিবু কংসবণিকের দোকানে বিক্রি করেছে বলে জানায়, আর এর সূত্র ধরে শিবু কংসবণিককে আটক করে পুলিশ। পরে শিবুর দোকানে তল্লাশি চালিয়ে চুরির সামগ্রী উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার চুরির সামগ্রী সহ ধৃত চারজনকে পালংঘাট পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন ফাঁড়ির ইনচার্জ ধানেশ্বর দাস। বৃহস্পতিবার এআইডিএস এর উদ্যোগে রাজ্যব্যাপী ভারতের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবীর শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। সংগঠনের সর্বভারতীয় কমিটির আহ্বানে দেশজুড়ে জাতীয় শিক্ষানীতি বাতিল ও সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষার দাবিতে 9 থেকে 15 আগস্ট পর্যন্ত ছাত্র সংকল্প সপ্তাহ পালনের অঙ্গ হিসেবে এদিন রাজ্যের বিভিন্ন স্থানে শহীদ ক্ষুদিরামের আত্মবলিদান দিবস পালিত হয়। এআইডিএসও, এআইডিওয়াই, এআইএমএসএস এবং কিশোর কিশোরী সংগঠন
কম সমলের যৌথ উদ্যোগে এদিন সকাল 8:30টায় শিলচরের ক্ষুদিরাম মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। সেখান থেকে একে একে মাল্যদান করে ক্ষুদিরাম স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক নকুল রঞ্জন পাল, মূর্তি প্রতিষ্ঠা কমিটির সহসম্পাদক অধ্যাপক অজয় রায়, এসইউসিআই দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, শিলচর আঞ্চলিক কমিটির সম্পাদক দুলালী গাঙ্গুলী প্রমুখ। এছাড়াও পুষ্পার্ঘ্য অর্পণ করেন অনুষ্ঠানের মুখ্য আলোচক তথা ছাত্র সংগঠন এআইডিএসও রাজ্য কমিটির সভাপতি প্রজ্বল দেব, জেলা সভানেত্রী স্বাগতা ভট্টাচার্য, জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস সহ জেলা কমিটির কর্মকর্তারা। কিশোর কিশোরী সংগঠন কমসমলের পক্ষ থেকে ক্ষুদিরাম মূর্তির উদ্দেশ্যে গার্ড অফ অনার প্রদর্শন করা হয়। মূর্তির পাদদেশে অনুষ্ঠিত শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন স্বর্ণালী চন্দ এবং প্রমীলা বৈষ্ণব। এছাড়াও সমবেত সঙ্গীত পরিবেশন করে লিপিকা দাস, দিয়া চক্রবর্তী, পূজা রায়, রাধিকা রায়, জয়শ্রী পাল প্রমুখ। আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে আগামী 13, 14 ও 15 আগস্ট প্রত্যেকটি অটোচালক সংস্থার সদস্যকে নিজ নিজ অটোতে জাতীয় পতাকা লাগানোর আবেদন জানানো হয়েছে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই কথা জানান অল কাছাড় অটোরিকশা অনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। এদিন সংস্থার সভাপতি বিকাশ ভট্টাচার্য জানান যে দেশের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে কাছাড় জেলার প্রত্যেক সমষ্টির অটোচালক সংস্থার সদস্যকে অটোতে জাতীয় পতাকা লাগিয়ে উৎসবে অংশগ্রহণ করার পাশাপাশি অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছে। বিষয়টি নিয়ে সংস্থার সভাপতি বিকাশ ভট্টাচার্য বিস্তারিত তথ্য সংবাদ মাধ্যমের সম্মুখে তুলে ধরেন। আমাদের আজাদী কি অমৃত মহোৎসব পালন হচ্ছে 13, 14, 15 এই তিন দিন সমগ্র ভারতবাসী ভারতবর্ষব্যাপী এই মহোৎসব উদযাপন হবে। তাই আমরা অল কাছাড় অটোরিক্সা অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটি, আমরা আমাদের কাছাড় জেলার এবং বরাক উপত্যকার প্রত্যেক অটো সদস্যকে সদস্যদের আহ্বান করছি যে 13, 14, 15 তারিখ আপনারা প্রত্যেক অটো মালিকগণ এবং অটো চালকজন আপনাদের নিজ নিজ অটোতে জাতীয় পতাকা যথাযথ মর্যাদা সম্পন্নভাবে উত্তোলন করে টাঙ্গিয়ে অটো নিয়ে চলাফেরা করবেন। আমাদের এই যে আজকে অমৃত মহোৎসব যে উদযাপন হতে যাচ্ছে তাকে আমরা সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তুলতে আমরা অটো চালকদের সাথে সহযোগিতা এগিয়ে আসি। আমাদের এই মহোৎসব উদযাপন হওয়ার পর 15 তারিখ পর আমাদের এই জাতীয় পতাকা সসম্মানে জাতীয় পতাকা আবার নিম্নগামী করে অটোতে খুলে যথাযথভাবে এটা সুন্দর করে এটা গুছিয়ে রাখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি প্রত্যেক সদস্যকে। গলায় কলসি বেঁধে লঙ্গাই নদীতে ডুব দিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। এ নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে। ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জের বাখন গ্রামে। মৃত ব্যক্তির নাম নির্মল শুক্লবৈদ্য, বয়স আনুমানিক 61 বছর। ঘটনার প্রেক্ষিতে জানা যায় বুধবার ভোরে গলায় কলসি বেঁধে আত্মহত্যা করার জন্য বাড়ির সংলগ্নে থাকা লঙ্গাই নদীতে ডুব দেন নির্মল শুক্লবৈদ্য। পরে পরিবারের লোকেরা এসডিআরএফ বাহিনীকে খবর দিলে তারা সেখানে উপস্থিত হয়ে প্রায় 6 থেকে 7 ঘন্টা অভিযান চালিয়েও নির্মলবাবুর কোনো সন্ধান পাননি। এদিকে বৃহস্পতিবার লঙ্গাই নদীতে ভেসে ওঠে নির্মলবাবুর মৃতদেহ। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্মলবাবুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সরকারি হাসপাতালে প্রেরণ করেন। তবে কি কারণে আত্মহত্যার পথ বেছে নিলেন তা এখনো জানা যায়নি। আজকে সকালে 9:30-9:30 সময় বাটি ট্রেনের পরে একটু আমরা 10 ধরা করে আর বাপ প্রসার সন্ধ্যে আমরা ফোন করিয়া নিয়েছি আর একটু এখন আমরা লই যাই হসপিটাল লই যাই। আপনার বাইন নাম কি? নির্মল শুক্ল বৈশ। বাড়ি কোন জায়গা? বাগন। কালকে কি আপনারা আর খুঁজাখুঁজি করছেন না? হয় আটটা দিন অন্য তারা গেছেন প্রশাসনে মানুষ দিচ্ছেন তারা কথা লংস দিচ্ছেন আটটা দিন খুঁজাই এখন তো দেখতে দেখা যাক অন্য আরো একটা কিছু আছে। অন্য আর একটা মানে কেটা জিনিস এখন কলসও দিতে পাওয়া গেছে মানে কলসি গোলাত বান্ধিয়া। হয় আমরা তো আরে বাড়ি আমার ভাই লিখে আমরা তো আরে বাড়ি আমরা তো
স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে বরগুনার চন্দ্রনাথপুর বজরংদল খণ্ডের কর্মকর্তাদের উদ্যোগে বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ এক বর্ণাঢ্য তিরঙ্গা পদযাত্রার সূচনা করা হয়। এই তিরঙ্গা পদযাত্রায় চন্দ্রনাথপুর বাজার থেকে শুরু হয়ে বিক্রমপুর, চন্দ্রপুর জিপি অফিস, চন্দ্রনাথপুর রেলওয়ে স্টেশন রোড হয়ে পুনরায় বাজার প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। পরে সেখানে বক্তব্য রাখতে গিয়ে সম্পাদক সুধাংশু দে আগামী 13, 14 ও 15 আগস্ট তারিখে এলাকায় সকল নাগরিকবৃন্দের কাছে নিজ বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করতে আহ্বান জানান। পদযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সঞ্জয় ধর, রাজন জ্যোতি চৌধুরী, শানু নায়েক প্রমুখ। তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ডক্টর শান্তিকুমার সিংহের হাত ধরে সোনাইর সেলুর পাড়ে অর্ধশতাধিক লোক তৃণমূলে যোগদান করেন। বুধবার রাতে এই উপলক্ষে অনুষ্ঠিত সভায় রাজ্য সম্পাদক জানান, তৃণমূল কংগ্রেস মা মাটি ও মানুষের জন্য কাজ করছে। দেশের সংবিধানকে রক্ষা করতে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে আহ্বান জানান তিনি। তিনি এও বলেন, দেশের নাগরিকদের তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করে রাখা হচ্ছে, সাধারণ জনগণের অধিকার সীমিত করে দেওয়া হচ্ছে, এমনকি সংসদে বিরোধী দল এ নিয়ে আওয়াজ তুলতে পারছেন না, ফলে প্রতিবাদী কণ্ঠকে দমন করা হচ্ছে। শুধু তাই নয়, আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, জিএসটি ও বেকার সমস্যার সমাধান না করে ধর্মীয় মেরুকরণ ও বিভাজনের রাজনীতিতে ব্যস্ত বর্তমান সরকার বলে তোপ দাগেন তিনি। কমরুল ইসলাম মজুমদারের পৌরোহিত্যে আয়োজিত সভায় বক্তব্য রাখেন হায়দার হোসেন লস্কর, জয়নাল আবেদিন লস্কর, মুজিবুর রহমান মজুমদার প্রমুখ। রাজ্য সভাপতি রিপুন বোরা আমাদের আসামের প্রত্যেক জায়গাতে গ্রামে গ্রামে গিয়ে এইভাবে মানে সদস্য অন্তর্ভুক্ত অভিযান চালাচ্ছে। আমরাও এখানে সোনাইতে মানে সদস্য অন্তর্ভুক্ত অভিযান চালাচ্ছি। আমাদের সংগঠনকে মজবুত করতে আমরা চেষ্টা করছি। এই মজবুতকরণে আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। আপনাদের যেভাবে আত্মীয় স্বজন আছে, বিভিন্ন জায়গায় সম্পর্কিত মানুষ আছে, তাদেরকে আপনারা বলুন, দেশকে বাঁচাতে হবে, সুনাইকে বাঁচাতে হবে, ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের মুখ থেকে আলোর দিকে আমরা নিয়ে যেতে হবে। তাই তৃণমূল কংগ্রেসের ঝান্ডাকে আমরা উচ্চ পর্যায়ে উড়াতে হবে। তৃণমূল কংগ্রেস ভালোবাসার প্রতীক, তৃণমূল কংগ্রেস লোকতন্ত্রে রক্ষার প্রতীক, তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির প্রতীক। তাই আমাদের তৃণমূল কংগ্রেস মানুষকে মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য কাজ করে। তৃণমূল কংগ্রেস জনগণের জন্য কাজ করবে, জনগণের পক্ষে কাজ করবে, জনদলের দ্বারা গঠিত। এই সাধারণ মানুষ যারা নিপীড়িত, বঞ্চিত, নিপীড়িত, যারা এই খেটে খাওয়া মানুষ, তাদের সাথে, মা মাটি মানুষের সাথে চলতে পারে এই তৃণমূল কংগ্রেস, তাদের অধিকার আদায়ের জন্য কাজ করছে এবং আমরা করবে। আমি এবার বলছি আমার সোনাই সমষ্টি। এই সোনাই সমষ্টিতে যতজন লোক আছে, এই লোকের ভবিষ্যৎ নিয়ে কারা চিন্তা করবে, যারা সুনাই থেকে প্রতিনিধিত্ব করে, সুনাই থেকে নির্বাচিত করে। 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বরখোলা ব্লক কংগ্রেসের তরফ থেকে এক তিরঙ্গা শোভাযাত্রা বের করা হয়। এদিন বরখোলা ব্লক কংগ্রেসের উদ্যোগে ও এলাকার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের সহযোগিতায় তিরঙ্গা শোভাযাত্রাটি বরখোলা উজাননগর থেকে শুরু হয়ে সৌরাষ্ট্র মহাসড়কে পৌঁছানোর পর শোভাযাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়। এতে শতাধিক জনগণ অংশ নেন। এছাড়াও শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি তমালকান্তি বণিক, বরখোলা ব্লক কংগ্রেস সভাপতি ঝন্টু সরকার, সেবাক পাল প্রমুখ। দিন দুপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য দেখা দিল উধারবন্দের ঘোড়ালি এলাকায়। দুঃসাহসিক চুরির ঘটনাটি সংঘটিত হয়েছে ঘোড়ালি মসজিদ সংলগ্ন শায়েক আহমেদ দশকরের বাড়িতে। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সকালে স্ত্রীকে নিয়ে শিলচরে যান শায়েক। সন্ধ্যায় যখন বাড়িতে ফিরেন, তখন দেখতে পান ঘরের পিছনে দরজার তালা ভাঙ্গা। এতে সন্দেহ হয় তাদের। তখনই ঘরের ভিতরে প্রবেশ করে দেখতে পান ঘরের সামগ্রীগুলো সহ গোদরেজের সামগ্রী এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে এবং গোদরেজে থাকা নগদ অর্থসহ স্বর্ণলঙ্কার উধাও। পরিবারের লোকেদের মতে, ঘর ফাঁকা থাকার সুযোগ নিয়ে দিন দুপুরে এই ঘটনাটি সংঘটিত করে পালিয়ে যায় চোরের দল। এদিকে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়তেই প্রতিবেশীরা ভিড় জমান শায়েকের বাড়িতে। যদিও খবর সংগ্রহ পর্যন্ত এ মর্মে থানায় কোনো এজাহার দায়ের করা হয়নি বলে জানা গেছে, জনবহুল এলাকায় দিন দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য দেখা দেয় গোটা এলাকায়। হরঘর তিরঙ্গা অভিযান সফল করতে আহ্বান জানালেন আলগাপুর মোহনপুর জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর। বৃহস্পতিবার স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষে আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে প্রতিটি পরিবারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করতে বিনম্র আহ্বান জানান তিনি।
এনিয়ে রাজ্য সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বাধীনতার সংগ্রামের অতীতের প্রেক্ষাপট তুলে ধরেন তিনি। এছাড়াও দেশকে পরাধীনতার গণ্ডি থেকে মুক্ত করতে শহীদদের আত্মবলিদান ও ত্যাগের কথা তুলে ধরে শ্রদ্ধা নিবেদন করেন। জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর সংবাদ মাধ্যমের সামনে এভাবে অভিমত প্রকাশ করে হর ঘর তিরঙ্গা অভিযান সার্থক করে তুলতে গুরুত্ব আরোপ করেন। কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্য সরকার আজাদী কা মহোৎসব 75 বছর পূর্তি পালনের যে সিদ্ধান্ত নিয়েছে হর ঘর ঘর তিরঙ্গা, আমরা সরকারের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। প্রথম কথাটা হচ্ছে হর ঘর, হর মানে প্রতিটা ঘরে তিরঙ্গা জাতীয় পতাকা, কবির ভাষায় উপরে গেরুয়া নিচেতে সবুজ মধ্যে শ্বেতবর্ণ রে, সেটা হচ্ছে আমাদের তিরঙ্গা, সেটা হচ্ছে আমাদের জাতীয় পতাকা। 1947 ইংরেজির 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আমরা আমাদের অনেক বীরপুরুষ রক্তের বীরপুরুষের রক্তের বিনিময়ে আত্মবলিদানে আমরা স্বাধীনতা পেয়েছি। হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান মিলে আমাদের এই দেশকে স্বাধীন করেছেন। প্রায় 1757 পলাশীর যুদ্ধ থেকে আরম্ভ করে 1857 থেকে আরম্ভ করে প্রায় 1947 পর্যন্ত একধারে আন্দোলন করে আমাদের দেশকে স্বাধীন করেছে, সেটা আমাদের ভারতবর্ষের ইতিহাস। আজকে ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবস 15ই আগস্ট আমাদের আসছে। 13 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত সরকার হর ঘর ঘর তিরঙ্গার যে সিদ্ধান্ত নিয়েছেন আমি আগেই বলেছি, সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনব কর্মসূচির পাশাপাশি স্বাধীনতা আন্দোলনে প্রাণ বিসর্জন দেওয়া শহীদদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন সহ একঝাঁক কর্মসূচির উদ্যোগ নিল শিলচর আর্য সংস্কৃতি বোধনী সমিতি। বৃহস্পতিবার অনুষ্ঠানের প্রথম দিনে ভারতের স্বাধীনতা আন্দোলনে আত্মবলিদান দেওয়া বীর শহীদ ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় সমিতির পক্ষ থেকে। এদিন সকাল 10টা নাগাদ শিলচর অফিস পাড়াস্থিত শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিমূর্তির পাদদেশে সমিতির কর্মকর্তারা মিলিত হয়ে বীর শহীদকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। শুক্রবার দ্বিতীয় দিনে অর্থাৎ 12ই আগস্ট সকাল 10টা নাগাদ পবিত্র রাখি পূর্ণিমা উপলক্ষে রাখি বন্ধন উৎসব উদযাপন করা হবে। পরে কেন্দ্র সরকারের ঘর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে তারাপুর এলাকার প্রতিটি দোকানে পতাকা তুলে দেওয়া হবে সমিতির তরফ থেকে। এতে সহযোগিতা করবেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তৃতীয় দিনে অর্থাৎ 13ই আগস্ট বীর শহীদ টিকেন্দ্রজিতের আত্মবলিদান দিবস উদযাপন সহ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের চতুর্থ দিনে অর্থাৎ 14ই আগস্ট অখণ্ড ভারত দিবস উপলক্ষে সকাল 8টায় সমিতির তারাপুরস্থিত কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করার পর সমাপ্তি ঘোষণা করা হবে। এদিন বিকেল 5:30টায় অধিবাসীর জল ভরার পর সন্ধ্যা 7টায় ভারত মাতার বিগ্রহ আনয়ন সহ স্থাপন করা হবে। পরে সন্ধ্যা 7:30টায় বন্দে মাতরম মহানাম যজ্ঞে শুভ অধিবাস অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের অন্তিম দিনে অর্থাৎ 15ই আগস্ট ভোর 5:16 থেকে সন্ধ্যা 6:08 পর্যন্ত অখণ্ড বন্দে মাতরম মহামন্ত্র বিভিন্ন রাগ ও সুরে পরিবেশন করবেন সমিতির সদস্যরা। পাশাপাশি এদিন দুপুর 12:30 থেকে মহাপ্রসাদ বিতরণ করা হবে। এই 5 দিবসীয় কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তুলতে আপামর জনসাধারণের সহযোগিতা কামনা করছেন সমিতির সদস্যবৃন্দরা। উল্লেখ্য, 5 দিবসীয় এই উৎসব আয়োজনের ভাবনাটি মূলত সমিতির প্রতিষ্ঠাতা তথা সদ্যপ্রয়াত গৌতম ভট্টাচার্যের ছিল। তার সেই ইচ্ছের বিষয় মাথায় রেখে চলিত বছরের সমিতির পক্ষ থেকে এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সমিতির পক্ষ থেকে জানা গেছে এক প্রেস বার্তায়। সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে স্বাধীনতার অমৃত মহোৎসব আয়োজিত হয়েছে আর্য সংস্কৃতি বোধিনী সমিতির বন্দে মাতরম উৎসব, এই বন্দে মাতরম উৎসবের বিশিষ্ট অঙ্গে রয়েছে 5টি অনুষ্ঠান। আমাদের আজ 11ই আগস্ট আমাদের শহীদ ক্ষুদিরামের 114তম শুভ শহীদ দিবস, আর সেই শহীদ দিবসে তার বেদিমূলে আমরা পুষ্পার্ঘ অর্পণ করেছি। আগামীকাল সারা দেশ জুড়ে রক্ষাবন্ধন অনুষ্ঠান, আমরা রক্ষাবন্ধন উৎসব পালন করব। বিভিন্ন ঘরে ঘরে দোকানে দোকানে গিয়ে আমরা সবাইকে রাখি বন্ধন করব। এবং 13ই আগস্ট আমরা সবাই জানি বীর টিকেন্দ্রজিতের শহীদ দিবস, এবং 14 আগস্ট অখণ্ড ভারত দিবস। সেই অখণ্ড ভারত দিবসে আর্য সংস্কৃতি প্রতিনিধি সমিতির ব্যবস্থাপনায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা, এই বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিশেষ বিশেষ পথ পরিক্রমা করবে। এবং 15ই আগস্ট বিশেষ আমাদের যে অনুষ্ঠান, সে অনুষ্ঠান মূর্তি গড়ে ভারত মাতা পূজা। এই ভারত মাতার পূজার সঙ্গে সঙ্গে রয়েছে আমাদের উদয়াস্ত
বন্দে মাতরম অখণ্ড নামযজ্ঞ, সেই উদয়াস্ত বন্দে মাতরম অখণ্ড নামযজ্ঞে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষে কংগ্রেসের গৌরবযাত্রা হাইলাকান্দিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে। হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বরলস্কর জানান, জেলা কংগ্রেস কার্যালয় থেকে এক মিছিল বের হয়ে এখানকার গান্ধীঘাট হয়ে শহর পরিক্রমা করে। এতে কংগ্রেসের বিভিন্ন শাখার পদাধিকারী সহ কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন। 75 কিলোমিটার লক্ষ্যমাত্রার এই গৌরবযাত্রা জেলার আলগাপুর, লালা, হাইলাকান্দি ও কাঠলিছড়া সহ বিভিন্ন স্থানে পায়ে হেঁটে পরিক্রমা করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি হাইলাকান্দি জেলার সদর সহ কাঠলিছড়া, আলগাপুর ও দক্ষিণ হাইলাকান্দি এলাকায় গৌরবযাত্রার বিস্তৃত কর্মসূচির কথা তুলে ধরেন। এদিকে দিন কয়েকের মধ্যে কর্মী সমর্থকদের নিয়ে হাইলাকান্দির AIUDF দলের প্রাক্তন বিধায়ক হাজি সেলিমুদ্দিন বরভুই আনুষ্ঠানিকভাবে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করবেন বলে জানান কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বরলস্কর। হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে বসে একইভাবে গৌরবযাত্রা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে সর্বস্তরের কংগ্রেস কর্মীদের সহযোগিতা কামনা করেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর। যে সমস্ত ভারতবর্ষে 9 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত আমাদের প্রত্যেকটি জেলায় 75 কিলোমিটার পদযাত্রা করে আমাদের কংগ্রেসের, যে ভারতীয় জাতীয় কংগ্রেসের স্বাধীনতা দিবসে যে অবদান, সেই অবদান জনগণের কাছে আমরা পৌঁছে দেব। আজকে পদযাত্রার সূচনা হয়েছে, আমাদের পদযাত্রা আজকে আমাদের প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক সঞ্জীব রায় সেটা সূচনা করেছেন এবং আমাদের জেলা কংগ্রেস এবং জেলা কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনগুলো একসঙ্গে থেকে আজকে আমরা শহর পরিক্রমা করেছি সকাল 10:30 এবং আগামী 11 তারিখ আমাদের আরেকটি পদযাত্রা আছে এবং সেই পদযাত্রায় আমাদের AIUDF প্রাক্তন বিধায়ক হাজি সেলিমুদ্দিন বরভুইয়া 11 তারিখ আমাদের কংগ্রেসে যোগদান করবেন এবং ওই দিন 12:30 আমাদের হাইলাকান্দি কংগ্রেস ভবন থেকে এই পদযাত্রা আমরা গুদামঘাট, বাউরঘাট এবং গুদামঘাট পর্যন্ত আমরা পদযাত্রা আমাদের নিয়ে যাব। 11 তারিখ সেই পদযাত্রা শেষ হবে। 12 তারিখ আমাদের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং উনি আসছেন, ওনার সঙ্গে আরও বিধায়কের মন্ত্রী থাকবে, সেটা হবে 5 গ্রাম কাটাগাল থেকে 5 গ্রামে আমাদের তৃতীয় দফার পদযাত্রা হবে। 14 তারিখ পদযাত্রা হবে লালা থেকে ঘাড়মুড়া পর্যন্ত আমাদের সেই পদযাত্রা সেখানে সংক্ষিপ্ত সমাপ্ত হবে। এভাবে আমরা ভারতবর্ষের ইতিহাসে অবদান কংগ্রেসের শৈতপুর জিপিতে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালনের জোর প্রস্তুতি চলছে। জিপির প্রতিটি ঘরে যাতে 13 থেকে 15 আগস্ট পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা হয় তার জন্য সচেতনতামূলক সভা সমিতি চলছে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান জিপির পঞ্চায়েত সভাপতি রফিকুল হক বরভুইয়া, এপি সদস্যের প্রতিনিধি উমাকান্ত রায় সহ অন্যান্যরা। তারা জানান কয়েকদিন ধরে সচেতনতামূলক কর্মসূচি পালন করছেন তারা। এদিন পঞ্চায়েত প্রতিনিধিদের উদ্যোগে জিপিতে এক তেরঙ্গা মিছিল অনুষ্ঠিত হয়। এতে 75 ফুট লম্বা পতাকা নিয়ে মিছিল করেন SHG-র মহিলারা। এদিনের অনুষ্ঠানে জিপি সচিব মাসুম আহমেদ লস্কর, গ্রুপ সদস্য জাবেদ হোসেন লস্কর, আসাবুদ্দিন বরভুইয়া, অনিতা সরকার, মীনাক্ষী রায়, অনিতা রায়, সেলিমুদ্দিন লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন। তার 75তম অর্থাৎ আজাদি কা অমৃত মহোৎসব যেটা আমরা পালন করতে যাই, আর 75তম স্বাধীনতা উপলক্ষে, বর্ষপূর্তি উপলক্ষে আজকে আমাদের সৈয়দপুর জিপিতে যেভাবে মহিলা সংগঠন বা বিভিন্ন পর্যায়ের বিভিন্ন উইংসের মানুষ, সাধারণ জনতা আমরার পাশে দাঁড়াইছেন বা আমরা তানতানরে লইয়া যেভাবে অত্যন্ত সুন্দরভাবে যে আজকের এই প্রোগ্রামটা আমরা করি, আর হর ঘর তিরঙ্গা এটা প্রত্যেকটা মানুষ ওয়াকিবহাল হয়েছে এবং সাহায্য সহযোগিতা কতটা, সেই উপলক্ষে আমরা জিপিতে আজকে একটা র্যালিরও ব্যবস্থা করা হয়েছে এবং 13, 14, 15 3 তারিখ বাধ্যতামূলক হিসেবে প্রত্যেকটা পরিবারের মধ্যে এক একটা তিরঙ্গা উঠাইবার লাগিয়ে আমরা যে এই মানুষের যেটা মানে কিতা কোয়া হয় এটারে ওয়াকিবহাল করছি, যেটা আমরা একটা যাত্রা করছি প্রত্যেক মানুষের জাগাইছি, এই জাগ্রত অবস্থায় আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার আজকের মহিলা সমিতির, আমার যেসব এই মহিলা সমিতির মহিলারা আমরা সাথে যোগাযোগ করতরা এবং অংশগ্রহণ করছেন, এই সম্বন্ধে আমরা অত্যন্ত খুশি যে আজকে সৈয়দপুর জিপিতে প্রত্যেকটা ঘরে ঘরে তিরঙ্গা লাগাইবার লাগি মানুষের প্রস্তুতি নিছে এবং প্রত্যেক মানুষ সক্রিয়ভাবে ভূমিকা পালন করে আজকে র্যালিতেও অংশগ্রহণ করছে, আর এই জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই জিপির পক্ষে থাকি প্রত্যেক আম নাগরিককে। সৈয়দপুর জিপির প্রেসিডেন্ট রফিকুল হক বরভুইয়া।
স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষে অমৃত মহোৎসব পালন করছে করিমগঞ্জ জেলার নীলামবাজার পুলিশ। এদিন নীলামবাজার থানার ওসি দীপজ্যোতি মালাকারের উদ্যোগে আয়োজিত তেরঙ্গা পথযাত্রায় বিভিন্ন স্কুল এবং মাদ্রাসার পড়ুয়া সহ হাজারেরও অধিক লোক পা মিলিয়েছেন। তাছাড়া এই তেরঙ্গা পদযাত্রায় পা মিলিয়েছিলেন গ্রামরক্ষী বাহিনীর সদস্য সহ বলিয়া বিওপির বিএসএফ জওয়ানরা। নীলামবাজার থানা থেকে পথযাত্রাটি আরম্ভ হয় দলগ্রাম পর্যন্ত প্রায় 9 কিলোমিটার পথ পরিক্রমা করার পর দলগ্রাম তেমাথায় গিয়ে শেষ হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয় নীলামবাজার থানার ওসি দীপজ্যোতি মালাকার এবং বালিয়া বিওপির কমান্ডেন্ট পবন শর্মা তেরঙ্গা পথযাত্রা সম্পর্কে নিজেদের মত ব্যক্ত করেন। লোকাল জনতা জিতনি ভি হ্যাঁ সাথ মে সিভিল জনতা হ্যাঁ আমার সাথ আর স্কুল স্টাফস হ্যাঁ বচ্চে হ্যাঁ সবই নে ইতনা কোঅর্ডিনেট কিয়া হ্যাঁ সবই নে ইতনা হমেঁ মতলব কি ইতনি জবরদস্ত মিউচুয়াল আন্ডারস্ট্যান্ড কে সাথ ইয়ে র্যালি পারফর্ম কি গই হ্যায় জো কি হমারে লিয়ে বহুত বড়ি বাত হ্যায় আর ইয়ে দেশ কে লিয়ে বড়ি বাত হ্যায় আর ইয়ে এক আচ্ছা আর বহুত আচ্ছা দেশ কে লিয়ে আগে হোনে ওয়ালা এক আচ্ছা অ্যাপ্রোচ হ্যায় প্লিজ। আজকে আমাদের নীলামবাজার থানার অধীনে নীলামবাজার ওসি দীপজ্যোতি মালাকার মহাশয় যে হরগড় তিরঙ্গার যে পদযাত্রা করলেন রিলি করলেন ওনাকে এরিয়ার পক্ষ থেকে আমি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ এটা ভাগ্যের ব্যাপার, আজকে 75 বছর পূর্ণ হয়েছে উনিও নতুন নীলামবাজার থানায় জয়েনিং করেছেন। ওনার সেই পদক্ষেপকে আমরা এলাকা থেকে ভিডিপি পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। উনি কর্মতপ্তর মানুষ, আজকে যে নীলামবাজার থেকে দলগাম উপস্থিত হলেন অন্তত পক্ষে 8 কিলোমিটার পায়ে হেঁটে, সাথে আমাদের বিএসএফ কমান্ড্যান্ট ছিলেন উনাকে ধন্যবাদ দিচ্ছি। উনি খুব ভালো পদক্ষেপ নিয়েছেন, কারণ এই ভারত সরকারের নির্দেশে হরগড় তিরঙ্গা প্রতিটি মানুষকে অবগত করার জন্য, প্রতিটি মানুষকে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য, যে প্রেরণা দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছেন নীলামবাজার থানার ওসি দীপজ্যোতি মালাকার মহাশয়, উনাকে আমি দেশের পক্ষ থেকে ভিডিপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। শিলচরের সুবিধা প্রাপকদের মধ্যে পাওয়ার টিলার বন্টন বিজেপি ওবিসি মোর্চা। পালংঘাট শিবমন্দির ও ঠাকুরঘর চুরিকাণ্ডে গ্রেফতার 4, উদ্ধার লুণ্ঠন সামগ্রীও। শিলচরে যথাযোগ্য মর্যাদায় বীর শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালিত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।